আর আমার ছোট মাদ্রাসার শিশু বাপ অসুস্থ বাপের পাশে বসে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ঘরে ঢুকতেই পড়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাসুম শিশু যখন সালাম দেয় রহমত নাযিল করে দেন কে শান্তি বর্ষিয়ে দেন কে যখন আল্লাহর প্রশংসা করে নিয়ামত বাড়িয়ে দেন কে 90 লক্ষ শিশু স্কুলে যায় কয় লক্ষ 90 লক্ষ শিশু স্কুলে যায় অধিকাংশের মুখে কোনো সালাম নাই স্কুলে ঢুকে বোমার মতো বের হয় পতাকা ওঠানোর সময় শুধু হই হাই করে হেই হই হই আর ইংলিশ স্কুলে ছেলেরা কি করে জানেন হাই টিচাররা কয় হাই তা আমি এক স্কুলে দাঁড়িয়ে আছি ছেলেরা বলতেছে হাই আমি বলতেছি হই হ্যালো হাই কি এখন পোলোমান বলছে হে হোয়াই ইউ সেইং হই হ্যালো হোয়াই ইউ সেইং হাই তোরা হাই কই লিখে তোরা হাই কইছ তো আমি হই কইছি হাই মানে হলো তুইও শেষ আমিও শেষ কেউ মারা গেলে আমরা কি কই কি কই হাই হা হাই হা হাই হা আফসোস আফসোস ঠিক না ঠিক আরে তুই আফসোস করছ কেন আমার আল্লাহ কত সুন্দর শব্দ দিয়েছেন যা হাইয়াতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু আহসানা মিনহা যখন কেউ তোমাকে কোন ইসলামের সম্ভাষণ দেয় তুমি তার চেয়ে শ্রেষ্ঠভাবে তার জবাব দাও যখন কেউ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তুমি আরো জোরে বলো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রশংসা আছে যেখানে নিয়ামত বেশি শরীয়ত পরে আল্লাহর প্রশংসা বেশি এই জন্য নিয়ামত আলহামদুলিল্লাহ বলেন শরীয়ত পুরে শরীয়ত থাকা দরকার ছিল কিন্তু ভণ্ড পীর যা আছে অধিকাংশ শরীয়ত পীর সাহেব নামাজ পড়েন না উনি পীর ওলি আলকা নামের আগে দিয়ে কত টাইটেল কুতুবে রব্বানি জামান কি শাহ সুফি কুতকুতানি হাই হাই পান বেসনি এরপরে নামই নেই বরিশালে একবার এক হুজুরের মুরিদ আসছিল হোটেলে উঠবে তো বিভিন্ন সময় তো বরিশালে খুব জাম হয় কয় ভাই আপনারা কয়জন কয় আমরা আছি কয়েকজন যখন নাম ক শুরু করছে কুতুবে রব্বানি মাহবুবে সোবহানি শাহসুফি সুলকুনা সুলকানি এই খাতা বন্ধ করে ফেলাইছে কয় এতজনের জায়গা নাই এখানে নাম ছোট করার সুন্নত বড় করার কোনো রেয়াজ ইসলামে সব নবীদের নাম কি ছিল ছোট্ট ছিল আল্লাহর নাম কি খুব বড় কথা বলেন না কেন আল্লাহর চেয়ে সম্মানিত আছে কেউ আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানিত মুহাম্মদ সাল্লাল্লাহু ছোট্ট নাম কত সুন্দর নাম মুসা ঈসা ইব্রাহিম ইসমাইল ইসহাক আলাইহিস সালাম আল্লাহ বলছেন আমার প্রশংসা করো আমরা বললাম কিভাবে করব আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক ওয়াকিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার ফেরেশতারা প্রশংসা করছে কার পবিত্রতা বর্ণনা করছে কার আর আল্লাহর চারিদিকে তারা তওয়াফ করছে আর সে চারিদিকে তারা তওয়াফ করছে আর পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা আল্লাহর জন্য যিনি সারা ইউনিভার্সের রব আল্লাহু আকবার এই আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে ছোট হলো পৃথিবী সবচেয়ে ছোট কি আর সবচেয়ে বড় সৃষ্টি কি আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি হলো আরশ সবচেয়ে বড় সৃষ্টি কি আরশ আসমান এমনি বড় আসমান হলো কঠিন সৃষ্টি আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা ও আগতাশা লাইলাহা ও আখরাজা দুহাহা أخرج منها ماءها ومرعاها والجبال أرساها কি সুন্দর বর্ণনা পড়ে না কোরআন নাই কোরআন বিদায় নিয়েছে আল্লাহ পড়ার তৌফিক দান করেন তোমাদেরকে বানানো কঠিন না আকাশ বানানো কঠিন কে বলছেন তারাও না হবে গাইরে আমাদ তাকিয়ে দেখো কোন পিলার ছাড়া এত বড় আকাশ আমি স্থাপন করে রেখেছি
আরো আস্তে কোন সুবহানাল্লাহ ছোট একটা প্যান্ডেল অনেকগুলো বাঁশ আছে না নাই বাঁশ যদি সরিয়ে ফেলা হয় কাপড় পড়ে যাবে আমরা কেউ এখানে বসে থাকতে পারবো না আর এত বড় আকাশ এদিকে তাকালে মনে হয় জাজিরার শেষে আকাশ গিয়ে নিচে নেমে গেছে আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই কিন্তু কিয়ামত পর্যন্ত দৌড়ি আমরা আকাশকে ধরতে পারবো কত দূরে আকাশ আমাদের পৃথিবীর এই ভূখণ্ডটি সবচেয়ে ছোট আল্লাহর সৃষ্টি এটা প্রতি ঘন্টায় 42200 মাইল ঘুরছে 42200 মাইল বেগে প্রতি ঘন্টায় ঘুরছে এই পৃথিবী সুবহানাল্লাহ কত ইচ্ছা করে না একটা ফুটবলের উপরে যদি পিপলা বসে থাকে ফুটবল যত জোরেই ঘুরুক পিপলা কি টের পাবে পিপলা মনে করবে আগের জায়গাতেই আমি আছি এজন্য প্রশংসা করতে হবে কার আল্লাহ আল্লাহ আবার শিক্ষা দিচ্ছেন প্রশংসার আগে নবীদের উপরে সালাম দিবা নবীদের উপরে যদি সালাম দাও আমি আল্লাহ নিজে তোমাদেরকে সালাম দেব সুবহানাল্লাহ নবীদেরকে যখন সালাম দিবা আমি নবীদের মধ্যে রূহ ফুঁকে দেই জীবন্ত মানুষ যেমন উত্তর দেয় নবীরাও তেমনি উত্তর দিয়ে দেয় আমরা বললাম কিভাবে সালাম দিব বেদাতিরা সালাম বানিয়েছে তেরে দরপে লাখো সালাম তোমার পায়ে লাখো সালাম এটা কুফরি কথা সালাম আল্লাহর সিফতি নাম কারো পায়ে দেওয়ার জন্য না ঠিক কি না আমি অবাক হয়ে গেলাম চট্টগ্রামে গেলাম তেরে দরপে লাখো সালাম কি মূর্খ জাহেল মুরাক্কাব সালাম কারো পায়ে দেস কেমনে আমাদের দেশে সালামের একটা গান আছে কখন গাই জানি এই মাসে সালাম সালাম কোন না কেউ জানে না সব সুফি সুফি পণ্ডিত সালাম সালাম হাজার সালাম সুন্দর লেখা সুন্দর লেখককে ধন্যবাদ জানাই কিন্তু যখন আপনারা 21 ফেব্রুয়ারিতে গান তখন কি হয় জানেন সালামের সাথে যখন বেড়ি লাগাইছেন বেড়া বেড়ি একখানে থাকলে মধ্যখানে কি কি থাকে আবার যখন হারমোনি লাগাইলেন তখন এটা সালাম থাকেনি এটা গজব হয়ে গেছে খবরদার আল্লাহর নামের সাথে এগুলো লাগাবা না ঠিক না ঠিক শুধু সালাম দাও যেমন মসজিদে আমরা নামাজ শেষে আমরা আল্লাহকে কি দেই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আবার আমরা বলি আল্লাহুম্মা আনতাস সালাম মিন কাস তবারক ওয়া তাআলাইকা ইয়া যাল জালালে আবার জান্নাতে সালাম ছাড়া কিছুই শোনা যাবে না লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়া লা তাযীমা ইল্লা কিলান সালামান সালামা আমাদের দেশের মানুষ যে কত উল্টা পাল্টা কাজ করে নজরুল গেছেন নারায়ণগঞ্জ গিয়ে দেখে পায়খানা ও পায়টারে কেটে লেখছে জায়খানা ওখানে কি খাওয়া পাওয়া যায় ওখানে খাওয়া যায় নজরুল পায়খানা হলো এটা উর্দু শব্দ কি শব্দ উর্দু শব্দ তো তিনি পায়টা কেটে লেখছে জায়খানা খানা যায় এখানে এবারে এখান থেকে চলে যাচ্ছে কয় আসতেছি দেখছেন অবস্থা উনি আসতেছে আস্তে আস্তে অফিসে গিয়ে উঠবে উল্টা কথা আমরা বেশি পছন্দ করি যেটাতে রস ভর্তি এটার কয় আনারস যেটাতে গুণ ভর্তি এটার কয় বেগুন অবশ্য এই বেগুনের ভিতরে প্রায় 100 রকমের মিরিদ আল্লাহ দিয়েছেন চোখের জুতি বাড়ে বেগুন খেলে বেগুন বেগুনের এই যে উপরে যে বেগুনি রং এই বেগুনি রং হলো আমাদের কর্নিয়া যেটা চোখের কালো যেটা এটার ভিতরে এটা যদি আপনি বেগুন ভাজি খান এটা সবচেয়ে তাজা হয় বায়ুনি খাইতে ভরা তুই জানোস নি কিছু বায়ুনের অনেক আনানাসুন এটা আসলে আরবি শব্দ আনানাসুন ওটা কেটে কিছু আনারস এটার ভিতরে রস ভরা কয় আনারস আনারস মানে রস ছাড়া বেদানা দানা ভর্তি নাম হইছে বেদানা ঠিক আছে হ্যাঁ সুন্নতের খবরও নাই নাম হইছে সুন্নি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমিন আমরা প্রশংসা করলে লাভ কি বলেন তো প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে আল্লাহ
সূরা সাফফাতের ভিতরে আল্লাহ বলছেন কিভাবে নবীদের উপরে সালাম দিবা শুনো আর কিভাবে প্রশংসা করবা শুনো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মহা পবিত্র কে সুবহান রাব্বিক মহা পবিত্র তোমার রব রব্বিল ইজ্জাতে যত ইজ্জত সবকিছুর মালিক কে আল্লাহ আল্লাহ বলছেন আল ইজ্জাতু ইদারি অল কিবরিয়া ও রেদাই ইজ্জত হলো আমার ভূষণ আর অহংকার হলো আমার চাদর যারা অহংকার করে তারা আমার চাদর নিয়ে টানাটানি করে খবরদার অহংকার আছে যেখানে জান্নাত নাই সেখানে অহংকার ছেড়ে ফেলতে হবে লুটিয়ে পড়তে হবে কার কাছে আল্লাহর পায়ের সামনে কুদরতি পায়ের সামনে সেজদায় লুটিয়ে পড়ো বান্দার কিছুই নাই সব কার প্রশংসার একমাত্র মালিককে আমাদের চেহারা সুন্দর প্রশংসা করব কার তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন ভরে যায় তৃষিত অন্তর না জানি তাহলে তুমি কত সুন্দর যে নদী হারিয়ে গেল সুদূরে যে পাখি পালিয়ে গেল তে পান্তরে সেই পাখি সেই নদী যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহর সৌন্দর্য দেখা জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাযী আহসানুল হুসনা ওয়া জিয়াদা আল্লাহ বলছেন যারা ভালো কাজ করবে আমি তাদেরকে বেশি পুরস্কার দান করে দেব এই বেশি পুরস্কার হলো আল্লাহর দিদার জান্নাতীরা 70,000 বছর আল্লাহর দিকে তাকিয়ে থাকবে চোখের পলক পড়বে না আল্লাহ সেই আসরে একটু আমাদের মতো গরিবদেরকে জায়গা করে দিয়ে যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায় সে মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর সবচেয়ে সুন্দর কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন সেজদায় বলো তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন রাসূল সেজদায় বলতেন তাবারাকাল্লাহু পড়েন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন বরকমত ওই আল্লাহ যিনি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন ঠিক কি না মানুষের সুন্দর সৃষ্টি কসম খেয়েছেন কে মানুষ যখন বলে ফুল তুমি সুন্দর ফুল বলে আমি সুন্দর আল্লাহ কসম খায় নাই কিন্তু তুমি সুন্দর আল্লাহ চারটা কসম খেয়েছে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم মরে গেছে মানুষ সুবহান আল্লাহ জোরে কো আর জোরে কান সুবহান আল্লাহ মুসা আলাইহিস সালাম বিজয় লাভ করেছেন ঈসা আলাইহিস সালাম বিজয় লাভ করেছেন অল্প কিছু লোক দিয়ে দাউদ আলাইহিস সালামের শূন্য সংখ্যা ছিল 313 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শূন্য সংখ্যা কত 313 কোথায় বদরের ময়দান দাউদ আলাইহিস সালাম জালুতের উপর বিজয় লাভ করেছেন সেখানেও সংখ্যা ছিল কত হাজার হাজার গিয়েছিল একটা নদীতে আল্লাহ বলছেন ওখান থেকে পেট ভরে পানি খেতে পারবা না এটা তোমাদের পরীক্ষা অল্প খাও দুই এক ডোক খাও কিন্তু কিছু লোক পানি ছিল খুব মিষ্টি ইচ্ছা মতো পেট বই রাখেছে যেগুলোর পেট বড় এগুলো কোনো কাজ করতে পারে না সেজদাও দিতে পারে না পেট এগুলো ঘুরে আসে
أول بدعة في الإسلام الشبعون إسلام البطن بدعة تلو مرع مرع خيار إيركم أسنا خبرتار بيت مرع كوربنا إيتا مرع كور إيتا شاب نبدر إيتا بلو چلو হাত রিস্ট বড় ছিল এক চোয়াল মারছে ফেরাউনের সেনাপতি মইরা শেষ কোন নবী কোন নবী মূসা আলাইহিস সালাম যখনই শুনছে যে চোয়াল খায় মারা গেছে ফেরাউন কয় মূসা ছাড়া আর কেউ না কারণ ছোট গেলে খাইছিল তো দুই একটা হে বুঝছে যে চোয়ালটা কোন দিক থেকে আসছে প্রশংসা করব একজনের প্রশংসা করলেই তিনি বলছেন লাইন শাকারতু لا أزيدنكم ولا إن كفرتم إن عذابي لشديد প্রশংসা কিভাবে হয় মান যাকারানি শাকারানি যে আমার জিকির করে সে আমার শুকরিয়া আদায় করে যে আমার জিকির করে না সে শুকরিয়া আদায় করে না আমরা খাওয়ার আগে জিকির করি কার আল্লাহ শোয়ার আগে জিকির করি কার আল্লাহ সব সময় আমরা আল্লাহর নাম জপি আর কিছু নাদান আছে আল্লাহর নাম তাদের মুখে আসে শিক্ষা ব্যবস্থায় বাঁদর ঢুকেছে কি ঢুকেছে বাঁদর কয় মানুষটাকে বাঁদরের গোষ্ঠী তোর বাপ হইতে পারে বাঁদর আমরা কেউ বাঁদর নই আল্লাহ 1400 বছর আগে প্রথম আয়াতে জবাব দিয়েছেন ঠিক না বা ঠিক কোরআনের প্রথম আয়াত সৃষ্টি তত্ত্ব সম্পর্কে বললেন কে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন খালাকাল ইনসানা মিন বাঁদর কয় না খালাকাল ইনসানা মিন আলাক আলাক মানে কি ঝুলে থাকা এক ফোঁটা রক্ত মায়ের জড়ায়ের ভিতরে যেটা ঝুলে থাকে লটকানো থাকে আলাক এই আয়াত পড়ে কালেমা পড়েছেন মরিস বুকাইলি মরিস বুকাইলি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গাইনোকোলজিস্ট মহিলা বিশেষজ্ঞ ছিলেন তিনি 50 বছর পৃথিবীর আজেবাজে বইগুলো তিনি পড়েছেন 40 বছরের ডাক্তারি জীবনে তিনি চিন্তা করলেন আমার আই নিড টু নো হোয়াটস দা সোর্স অফ ক্রিয়েশন অফ হিউম্যান বিইং মানুষের সৃষ্টির মূল তত্ত্বটা কোথায় হি ওয়াজ সার্চিং ইন বাইবেল হি কুডন্ট ফাইন্ড ইট তিনি বাইবেল খোঁজা শুরু করলেন বাইবেলে কিচ্ছু পেলেন না কোরআন খুলে দেখে যে এটা আরবি তিনি চিন্তা করলেন কোন হুজুরের কাছে গেলে হুজুরে নিজের মত আমার উপর চাপিয়ে দিবে আই বেটার আই নিড টু লার্ন ইট আমি এটা শিখবো নিজে কোরআন শিখেছেন মক্কা শরীফে গিয়ে শিখে প্রথম সুরা পড়েই তিনি আর 40 বছরের সমাধান তিনি পেয়ে গেছেন সুবহানাল্লাহ প্রথম নাজিল করা সুরাতে আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ো ওই রবের নামে যিনি তোমাকে বানিয়েছেন আল্লাহু আকবার প্রথম স্রষ্টা তারপরে কিসের থেকে বানানো কে বললেন আল্লাহ বললেন আল্লাহর কালেমা পরিপূর্ণ তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদালা তোমার রবের কালেমা সত্য এবং ভারসাম্য দিয়ে আমি পরিপূর্ণ করে দিয়েছি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন কাবা ঘরটা পুনর্নির্মাণ করো নির্মাণ করার পরে বলেন আজ্জিন লিন্নাস মানুষের জন্য আজান দাও কয় আল্লাহ আয়ার আর হলা আয়ার ছেলে আজান দিব কার জন্য আজ্জিন লিন্নাস ইয়াতুনাকা রিজালান মিন কুল্লি ফাদ্দিন আমিক يأتونك رجالا على كل ضامر من كل فج عميق তুমি আজান দাও দুনিয়ার সব জায়গা আমি তোমার আজান পৌঁছে দেব যাদের কানে তোমার আজান পৌঁছবে প্রত্যেক বছর তারা এই কাবা শরীফে এসে তোমার আজানের জবাব দিয়ে দিবে সেই আজান জাজিরাতে আসছে কি আসে নাই সব হাজিরা ওই ইব্রাহিম আলাইহিস সালামের আজান তাদের কানে ঢুকেছে ওই হজে যায় ঠিক না ঠিক যার কানে আজান ঢুকে নাই সে যেতে পারবে জন্য আমাদের দুনিয়ার কোন আসবাবের কোন দরকার আমাদের দরকার কাকে শুধুই তোমাকে চাই শুধুই তোমাকে চাই বুক জুড়ে ধিতু বেদনা হৃদয়ে বুক ভাঙে মেঘেনা তুমি ছাড়া কিছু নাই শুধুই তোমাকে চাইলা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
তিনি হলেন আমাদের রব রবের প্রথম কাজ হলো তিনি সৃষ্টি করেছেন দ্বিতীয় কাজ হলো শিক্ষা ব্যবস্থা দিয়েছেন ঠিক না বেডি করতে হবে রবের নামে কোন শিয়াল বাদরের নামে পড়া যাবে না কিসের আগডুম বাগডুম সাররা নিজেরই জানে না অর্থ কি আমার বাচ্চা স্কুলে গিয়েছে স্যার কয় আগডুম বাচ্চা কয় স্যার অর্থ কি কয় গোনাডুম কয় গোনাডুম অর্থ কি কয় সাজে কোন ছাগল যে লিখছে আগডুম বাগডুম গোনাডুম সাজে টুম 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 জাজর বাজে আরেক ছাগল লিখছে হাট্টি মাটি টিম তারা মাঠে পাড়িয়ে ডিম তোর মাথায় দুটি শিং তুই মাঠে পালস ডিম হ্যাঁ কোন সুস্থ মস্তিষ্কের লেখা যার মাথায় শিং আছে ও কি ডিম পাড়ে হ্যাঁ পাগলে কি না কয় ছাগলে কি না খায় খাইতে থাও না খাইতে থাও আল্লাহ বুঝাই বিয়া দিব আবার আরেক বান্দরে লেখছে মানুষ বাঁদর থেকে এসেছে তুই বাঁদর থেকে আসতে পারস বাঁদর ছিল অভিশপ্ত ঠিক না বা ঠিক এই শনিবারের পবিত্রতা লঙ্ঘন করেছে ইহুদিরা তিনটা গ্রুপ হলো কয়টা এক গ্রুপ বলেছে আল্লাহ নিষেধ করেছেন আমরা মাছের ধারে কাছেও যাব আরেক গ্রুপ বলেছে না বৃহস্পতিবার শনিবার দিন জোড়া কেটে রাখো জোড়ার ভিতরে পড়বে শনিবার ধরবো না রবিবারে ধরবো আরেক গ্রুপ বলছে আমরা খামো না নিষেধ করবো না এবার আল্লাহর আইন যারা সহজভাবে মেনে নেয় আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা দ্বারে কাছে আমরা যাব না কাউকে করতেও দেব আমরা বাধা দেব ঠিক না ঠিক জুয়া চলবে না সমাজে আল্লাহ ছাড়া কারোর ব্যাপার চলবে না আমরা প্রতিবাদ করব ঠিক কিনা আমার মায়েরা পর্দা করতে হবে পর্দা করা কি ফরজ ঝগড়া ঝাটি করো না তাহলে রহমত বিদায় নেয় ঠিক কিলাকিলি করো না পরস্পরের ভিতরে কিলাকিলি করলে কি বিদায় নেয় তাজহাবাও তাফশালা রিহাকুম তোমাদের শান্তি বিদায় নিবে ঝগড়ার কারণে লাইলাতুল কদরটাই আমরা পাইনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘর থেকে এসেছেন বুখারীর বর্ণনা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছে এই রাতে লাইলাতুল কদর এসে দেখে যে দুই সাহাবি একজন আরেকজনকে ধরার অবস্থা রাসূলকে ভুলিয়ে দিলেন কে ওই ঝগড়াটা না হলে এটা আমরা পেয়ে যেতাম ঠিক না ঠিক এই জন্য ঝগড়া করব না এই এলাকার মায়েরা কাজিয়ার সর কাজিয়া বন্ধ করেন কাজিয়া বন্ধ করো তাহলে রহমত দান করবেন কে তোমাদের ভয়ের কারণে অন্যান্য এলাকার লোকেরা তোমাদের এলাকায় কোরআন ঢুকতে ঢুকে না ঠিক না ঠিক কোরআনের পড়ায় আসে না